আমার অপূর্ব লাগছে এবং আমি মিথ্যা বলতে পারি এই এই একটি অ্যাওয়ার্ড, মানে আমি তাকে এরকম ভাবে বলে দিতে পারি এত পরিষ্কার যে একটি অ্যাওয়ার্ডের সঙ্গে আমার আমি সেই দিন সেই মঞ্চে পৌঁছতে পারলাম কিনা থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমার কাছে, যে এই অ্যাওয়ার্ডটা কিরকম সব ঠিকঠাক হচ্ছে তো, সব ঠিক হচ্ছে তো। আর একটা বিশেষ কারণে এই মির্চি অ্যাওয়ার্ডের কাছে আমি ভীষণ ভীষণ ভাবে কৃতজ্ঞ, যে আমাদের যে মানে যাদের দেখা যায় না একেবারে প্রকাশ্যে সেই সব মিউজিশিয়ানদেরকে যে সম্মান দেওয়া হয় এটা আমার কাছে মানে এটা আমার কাছে খুব বড়। এবং এই ভূমিকাটায় আমাকে যুক্ত করা হয় তা কারণ অনেক বছর ধরে যেহেতু আমি মিউজিশিয়ানদের দেখছি আমি সেই সব মিউজিশিয়ানদের চিনি জানি, যে কারণে আমাকে সবসময় জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আমরা এবছর স্পেশাল অ্যাওয়ার্ডটা এরকম ভাবে ভাবছি কি ভাবনা। আমার মনে হয় না আমাকে যে এতটুকু গুরুত্ব দেওয়া হয় তাতে তাতে আমাকে নয় মিউজিককে বড় গুরুত্ব দেওয়া হয়। এবং রেডিও মির্চি অ্যাওয়ার্ডটা অনলি অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটায় আমি মনে করি আমরা যারা মিউজিশিয়ানস তারা আপ্রাণ ভাবে আমরা সমস্তটুকু দিয়ে আমরা এর সঙ্গে থাকি। এবং এই অ্যাওয়ার্ডটা নিয়ে আমাদের ভেতরে তো তখন চলে না একটা কথা যে কে পেলো অ্যাওয়ার্ড কে পায়নি, সেটা দিনে চলে না, সেটা অনেক বেশি চলে এই সেলিব্রেশনটা, যে মিউজিকের সেলিব্রেশন হচ্ছে মিউজিশিয়ানদের সম্মান জানানো হচ্ছে। মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস কিন্তু অনেকটা বিয়ে বিয়ে দেওয়ার মতন, তাই না? একদম একদম।